ঘুম থেকে উঠিয়াও খিচিনো দিন শুরু হয়। আসলে এক সময় আসিল অনেক তারা উড়া থাকতো, সকাল সকাল ঘুমতে উঠিয়া হুরুত্তাগুলা ছুটো আসলা, তখন তারা স্কুলের লাগি রেডি করা, নাস্তা খাওয়ানি, এরপরে এর মাঝে খেউ খাইরা না, খেউ অটা বা লফাই না, ওটা করি করি আলহামদুলিল্লাহ এখন এমন সময় আইছে, অনেক রিল্যাক্সিং আলহামদুলিল্লাহ। লাইফও আসলে সব সময় সবটা একরকম যায় না, অ্যান্ড আমি সবার লাগি দোয়া করি, বিশেষ করে প্যালেস্তাইনও যে সিচুয়েশন বর্তমানে আছে। আমরা যেবলা যেটা জানো কর আসলে খাইতাম ফাদাম দিন খাল অনেক ইজি যার, বা তারার বর্তমানে অনেক কষ্টয়ে যার দিন, আর এটা আসলে মনে হলে অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে, আর মনে করাও দরকার যে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো জায়গাত আছি, আর তারার লাগে আমরা বিশেষ করি যেতটুকু পারি, আমরা যে যতটুকু পারি অতটুকু করতাম, আমরা মনে আমরা নরম করিয়া তারার লাগি অনেক অনেক দোয়া করতাম। অষ্ট হইল সবচেয়ে বড় জিনিস, অবশ্যই আমরা গিয়া তারার লাহান ময়দানে গিয়া মায়ের করতাম ফারতাম নাই, বা গর্তনে আমরা যতটুকু পারি আমরা অতটুকু তারা লাগে করতাম, যে লাহান ওই যে বয়কটিং আমরা যদি যতটুকু পারি চেষ্টা করি, সবটা আমরা জানতাম না বা যতটুকু জানি চেষ্টা করি ও জিনিস বয়কট করার লাগি, অথবা ওলে নতুন একটা টিকটক আইসে গেম খেলাইলে তারা অনেক জিনিস ডোনেট করতে পারবা মানি, ওটা ছোটা ছোটো ছোটো জিনিস আমরা যতটুকু পারি চেষ্টা করি ইনশাল্লাহ। আল্লাহ তারারে প্যালেস্টাইন ইনশাল্লাহ একদিন ফ্রি হইব, অনেক অনেক দোয়া করি। সো বর্তমানে আমি নাস্তা করলাম সুমতনে ওটিয়া দেখতে পারা, আর আজকে জানাখর বৃষ্টি দেখছেন অনেক অনেক বৃষ্টি দেয়, আজকে কিছু ডিফারেন্ট গরম গরম বাজা বাজা জিনিস খাইতাম ভালো লাগে। সো গতকালকে রাত্রে আমি সানা জিয়ে রাখছিলাম, সো আজকে সকালে উঠিয়া প্রথমেও নাস্তা করিয়াও অগুন আমি উনা দেওয়ার লাগে রাখি দিছি, আর এর সাথে তো ডালি বড়া ওইতো হইব, আমার যে ফেভারিট সানার সাথে ডালি বড়া এটা মিস যায় না। সো আমি ডাইলটা ভিজাই রাখি দে কয়েক ঘন্টার লাগি, ভিজাই রাখলে ডাইল যেগুলা আমরা ফিশমু বা ব্লেন্ড করমু তখন অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যায়, সো আপনারা অবলাহান ট্রাই করে দেখবা। আর আমি অলওয়েজ ডাইলটে ভিজাইবার আগে পালা করিয়া দই লাই, বিকজ একটা ফসল লহান একটা খাসরা খাসরাও নাই, বাট আমি জানি না এটারে কিতা হইন, বাট একটা ময়লার লহান বারো হয়, সো একটু ফিসলা ফিসলা থাকে, ওটারে বালাহরি দই লেন যদি আর বাদে ভিজিয়ে রাখতে বেশি ভালো হয়। সো আমি এখন বালাহরি দই লাম, দইয়া এবং তরে আমি ফানি দিয়া গড়িয়া রাখি দিম কয়েক ঘন্টা লাগে। আজকের তো বৃষ্টি ভিজা দিন, এর মাঝে ঠান্ডা ঠান্ডা, আর ব্ল্যাঙ্কেট তো ইউজ করাও লাগে, আমার তো এক কাম ব্ল্যাঙ্কেট ইউজ করার পরে আমি মেসি দেখলেও আইয়েও খালি আসি ওটা আইডিয়া ফরাত, আমার ভালো লাগে না এলোমেলো জিনিস দেখতে। সো আমি এখন খুব বেশি অংশে যেহেতু ঠান্ডা পড়ে গেছে ব্ল্যাঙ্কেট ইউজ করা হয় বেশি, আমার কাজ ওইল খালি টাইডি করা, একটু ফরফর আইয়াও ইউজ করি তৈয়া গেলে গিয়েও আমি এক সাইডে রাখতাম ভালো লাগে না, আমার ফটু করি না তৈলে যেমন যেমন ফ্রেশ লাগে না। আর এর মাঝে তো কুশনের তো আরও একটা খাম, বেশি কুশন থাকলেও একটা হয় যে খালি টাইডি করা লাগে। বাট এনিওয়েজ আজকে একটা ইয় শেয়ার করবো আপনার সাথে, আমার টি টেবল অনেক সময় দেখছেন আমি ক্লিন করি, বাট এটা ডিটেলে দেখছেন না, এটার মাঝে ছোটো ছোটো দাগ ফরি গেছে। সো আজকে আমি এটারে র্যাপ করমু, আর আমার কিচেন আপনারা দেখছেন আমি কিলাহান র্যাপ করি, বাট আমার টেবিল আজকে র্যাপ করে আপনারা দেখাইমু। কিন্তু হয়েছে কি ও যে র্যাপ ও যে রোল যেটা আমি আনছিলাম পাক্কা রই গেছে, আর হয় এগুন ইউজ করিলাই হানহা এগুন থাকতো হেন গরো ফালাইল, আর যেহেতু আমার টি টেবিল একটু ছোটো ছোটো দাগ ফরি গেছে হয় অটাদের আজকে র্যাপ করে দিমু। সো আমি ও র্যাপ আমার কিচেনের ওয়ার্কটপ দেখছেন ওটা একটা রোল রই গেছে, আর সো হয় অন্তনে ইউজ করিলাই। অলসো আমি আজকে লাগব আমি ছোটো মোটো একটা স্প্রে বটলের মাঝে লিকুইড আর পানি মিক্স করে লিছি, আর সিজেসটাও লাগবই, আর আমি দেখাই আমি কিতার কথা হরা মধ্যে হকা এন মাঝে ছোটো ছোটো চিপ হয়ে গেছে আর কি, আমি কিতা ডামি ফরিয়া আর কি কোনো ভাঙ্গি গেছিল, আর টেবুলটা ডামি হয়ে গেছে, আর একটা হাই ক্লোজ টেবুল, আর আমি অলওয়েজ ওনার মাঝে দেখছেন একটা ট্রেল লাহান রাখি আর ফ্লাওয়ার থাকে, সো ওটা লাগি দেখা যায় না, বাট হয় যেহেতু পেপার গড় আছে র্যাপ করিলাই, আর খরা ফরে যদি ভালো লাগে না খুলিয়েও ফেলাইতাম ফার্মসে, ওটা লাগে হয় কোনো প্রবলেম নাই।
সো আমি প্রথমে মেজার করিলাম তেহতাফাটা আমি ফালা ইয়াত দেখলাম কতটুকু আমার লাগবো ও অনুযায়ী আমি ওটারে খাটিলিম। সো ফেলা আমি দেখলাম একটা বোতল রাখিয়া রোল কুড়িয়া ফিরিয়া ইয়ে বাদে একটা ফিলো রাখলাম রাখি এখন আমি মা ফর্ম অনুযায়ী আমি খাটিলাম। আর ও যে মাঝখানে দেখতাফাটা একটা তারার এন অ্যাট দ্য ব্যাক লাইন লাইন করা আছে, সো ইজিলি আর কি সুজা খাটতে পারবা। আমার ডিআইওয়াই করতে যে ভালো লাগে জিনিস পুরান জিনিসটা নতুন করা অথবা একটা জিনিস সাজাইয়া রাখা আমার যে ভালো লাগে, সো ওটা খাজ আমার ফেভারেট। আমি করে যেগুলো বোর্ড হয়ে যায় আমি নতুন জিনিস ঢুকাইয়া বাহরি করার লাগি। আর আপনারা দেখছেন আমি অনেক জিনিস পেইন্ট করি বা যেগুলা যেটা কি ভালো লাগে নিজে বানাইয়া ডেকোরেট করিয়া রাখতাম ভালা ফাই। সো আমি দেখতে ফার্তা ফয়াত প্রথমে আমি ওই যে স্প্রে যেটা আমি দেখাই ইসলাম ওটা দিস বালা হরি টেবিল স্প্রে করে লিছি। আর একটার মেইন কারণ আমি বুঝাই আপনারা এটা সারা আপনারা স্টিক করতে পারবা বাট কিতা প্রবলেম হইব আপনারা যদি স্টিক করেন বা মুভ করতে চাইবা তখন আর মুভ হইতো না যে আটা যেটা নেন যে স্টিকিনেস ওটা বালা করে টেবুলে লাগি যাব বা যে সার্ফিস আপনারা লাগারা। আর ও স্প্রে করে দিলে একটু থলে আর কি ওয়েট থাকব তখন ও ইয়রে আপনারা ল্যামিনেট যে পিস ওটারে পেপার দিয়ে আপনারা মুভ করতে পারবা। সো এনিওয়েজ দেখতাফাটা আমি ওনার মাঝে বুয়াই দিছি বালা করি বুয়ানি ফরে আমি একটা কার্ডও লাহান এটা আমি কিনছিলাম বাক্কা আগে ই বেতনে। আপনারা যে কোনো ক্রেডিট কার্ড বা ভিসা কার্ডের লগে করতে পারবা এটা করলে কিন্তু যে আপনারা এয়ার বাবুল থাকে ও এয়ার বাবুল সুন্দর করে গোসাই গোসাইয়া বাহর লিতে পারবা। সো দেখা আমি এক রুটে যারাম আমি এক সাইডতনে আইয়া আর এক সাইডে দিয়েছি। আর এখন আর একটা টিপস আপনারা দেখাইমো ও সামটাইমস ছোটো ছোটো বাবুল থাকি যায় এখন তোরে মুভ করতে হইলে আপনারা ছোট্ট একটা পিন নিবা আমরা যে হেয়ার হেয়ার হিজাব পিন ইউজ করি ওটাতে পিন দিয়া একটা গুতা দিবা বাদে ও যে আমরা খাট দিয়া কষা দিলেও ও এয়ার বাবুল ইজিলি খুলি যাব অ্যাকচুয়ালি বেসিকলি যাইব গিয়া। আর অনকু আপনারা একটা শার্প ব্লেড ইউজ করবা বিকজ ওই সাইডে দিয়ে একটু এক্সট্রা রয়ে গেছে শার্প ব্লেড দাও দেখ আমি সুন্দর করিয়া এমনি ক্লিন কাট করে লিছি। সো ওই দেখ আমার টেবিল রেডি হয়ে গেছে মাশাল্লাহ আমার কাছে লাগে মোটামুটি সুন্দরও লাগে খারাপও লাগে না। সো যেহেতু এটা পেপার আসিলে লাগে আমি লাগাই লিছি নাইলে আমি ডিফারেন্ট ডিজাইনের আনলাম নে বাট আমার লিভিং রুমের লগে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর এখন আমি কিচেনে যাইম গিয়া বাকি খানি বানানিত। কাবুলি সানা দেখতে পাটা আমি অলমোস্ট এক ঘন্টার মতন আমি এটার উনা দিছি সুন্দর ইয়া সফট হয়ে গেছে। আর এখন আমি বালা করে দই লিম যেহেতু কাবুলি সানা খালা সানার মাঝে একটা খালা খসল লহান বার হয় সো ওটা বালা করে দই বা খেয়াল করিয়া এটা অবশ্যই ইয়ে করা লাগে না যেগুলো আপনারা বয়ল করা পরে বালা করে ক্লিন করে দই লাইন জানো। সো এখন আমরা পেঁয়াজ হাঁটি লিমু সানা বোনাত একটু পেঁয়াজ বেশি দিলে খুব মজা হয় সো আমি একটু ছোটো হরি ট্রাই করলাম পেঁয়াজ ফলার লাগি। আর সপ্তাহ রেডি করে লিছি পেঁয়াজ হাঁটি লিছি আমি বড় বড় দুইটাই পেঁয়াজ নিছি এটা খুব বড় পেঁয়াজ নর্মালি সাইডটা হইল না। আলু দিমু আলু আমার ফেভারেট সানার লগে আর আলুর আমি হাঁটিয়া ছোটো ছোটো করে দিছি ওখানে আমরা একটা ফ্যানের মাঝে বয়াই দিমু। সো প্রথমে তেল দিলাম অ্যাবাউট ফোর টেবিল স্পুনের মতন বারো বেশি হইতে পারে ওলাহান একটু তেল বলন লাগবো। আর তারপরে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেল আর আদা রসুনের পেস্ট দুইটা দিছি। সো আপনারা যদি ফ্রেশ ইউজ করেন এক টেবিল স্পুনের মতন এক যে কিউব আমি দিছি ওখন আমার কাছে ইজি হয় এলাগে আমি ফ্রোজেন কিউব আনিয়া করে রাখি দিই রেডিমেড যেটা। আর এখন আমি ভালো করে মিক্স করে নিমু আর সল্ট দিমু সল্ট অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবা আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন দিছি বিকজ বাক্কা সানা অ্যান্ড আলুও দিমু। সানার পেঁয়াজ সফটর এর ফাঁকে আমরা যে আগে ডাইল ভিজাই রাখছিলাম সেন্টার ব্লেন্ড করে লিমু। সো আমি চপার দিয়ে করে লাম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারবা যেলাখান আপনার সুবিধা হয়
আমার একটা চপার খুব ভালো অল জিনিসও লাগে এটা ইউজফুল আমার পেঁয়াজ কেটে হয়েছে সলকা দেখি তখন সফট হয়ে গেছে যখন সফট হয়ে যায় তখন আমি মশলা দিলাম তো আমি হলুদ দিছি সামান্য আর সবটা আমি তুরা তুরা ইউজ করছি 1 টেবিল স্পুন মিক্স কারি পাউডার দিছি আর চিলি পাউডার 1 টেবিল স্পুন দিছি আর সামান্য ধনিয়া পাউডার দিছি আমি একবারে সিম্পল মশলা দেই একবারে যেমন স্ট্রং ফ্লেভার দিতাম চাই না আর গুণটা ওয়াফর আমি ভালো করে মিক্স করে দিছি মিক্স করে এখন সানা দিলাম যেগুলো আমরা উনা দিয়ে আগে রাখছিলাম সো সানা দিয়ে আমি ভালো করে লারম ডালিবোৰৰ পেষ্ট ৰেডি কৰিলাই এনৰ মাজে আমি দিছি হাফ অনিয়ন ফাখাটিয়া এক টেবুল স্পুন যে চিলি ফ্লেক্স আর সামান্য হলুদ দিছি আর বাহর ফাতা দিছি আর দেওয়া পরে যে আগে পেস্ট করে আমরা রাখছিলাম পেস্ট দিছি আর আমি পেস্টের মাঝে ওখান কইতাম বলি গেছি কোনো ফানি দিছি না ভিজাইয়া যে রাখছিলাম ও ফানি তনে তুলিয়া আমি আগলো ডাইল দিলেছি আস্তা ডাইল পাট কোনো ফানি এড করছি না আমার ছপারে খুব সুন্দর করিয়া ওলাহানি হরে আমি ভালো করে মিক্স করি ওখানে রাখি দিব আর সানা ওয়াফরে বাদে আমি ইয় দিব তেল গরম হলিম বাট একটা জিনিস আপনারা দেখছেন আমি সানার মাঝে সামান্য ফানি দিছি একবারে পুরা ফানি দিলে কি তো হয় সানাটা একবারে ড্রাই হয় না আর একটা রিয়েলি নাইস একটা টেক্সচার হয় সো একটা টিপস আপনারা ইউজ করতে পারবা আর আমি শুকনা মরিচ দেরাম শুকনা মরিচ এগুন ইটালি তনে আইছে ইটালিত এগুন ফলানি হয়েছে ফলাইয়া বাদে ড্রাই করিয়া আর আমার গিফট হয়েছে সো হয় আপনার সাথে একটু শেয়ার করি খুব সুন্দর মরিচ এত বড় বড় মরিচ দেখে যে ভালো লাগছে আর হয় আজকে সানাত দিলাইছে আমি যেহেতু এখন যে বড় বড় আমি কিছু খাটি দিছি খাটিয়া সানার মাঝে দিলাইছি আর সানা রেডি এখন আমি করিয়ান্ডা দিলাম বাহর ফাতা আমি একটু বেশি করি বাহর ফাতা দিলে আমার ভালো লাগে খালারও সুন্দর আর খাইতেও মজা লাগে সো আমার সানা রেডি আর আমি এখন বাহর ফাতা দিয়ে একটু লারিলিম লাস্ট মিনিট আর সানা দেখতে পাওয়াটা কত সুন্দর হয়েছে তেল গরম হয়ে গেছে এখন ডালির পরা আমি ছোট্ট ছোট্ট করে দিব আমার যে ভালো লাগে জানি না সেও খাইছেন নি বাংলাদেশে অবশ্যই খাইছেন বাংলাদেশে যারা গেছেন মেলার মাঝে যে তারা এত ছোট ছোট করে ডালির পরা বানায় আর যে ক্রিস্পি হয় আর খাইতে যে ভালো লাগে সো আমরা যে ভালো পাই ছোট ছোট ডালির পরা বানাইতে সো আমি ঘরের মাঝে অলহান বানাইলেও ছোট ছোট করে দেয় আর একটা টিপস আপনারা হয় যেবিলাক ডাইল দিয়ে লইবা পেষ্ট নেনি আপনারা বেশি যাতাইয়া এগুড়ে গোল করিয়া ট্রাই করেন না জানো যেলাখান আতো উঠে আগলো সরি লইয়াও ডালির মাঝে দিলেইবা এলাখান ওইলে বেশি ক্রিস্পি হয় আর ভিতর গুদা যেমন নাকি একবারে লাম্পি থাকে না কিলাখান আমি বুঝাইতাম জানি না আমি শিওর আছি আপনারা বুঝতে পারবেন আমি কিতা এক্সপ্লেইন করতাম চাইরাম সো আমি অলাহান তেল একটু হাই হিটও রাখি আর রাখি ছোট্ট ছোট্ট করি আমি বড়া দেওয়ার চেষ্টা করি হার খার অলহান বড়া পছন্দ সেও আমি জানি একটু বড় বড় বালা ফাইন বাট আমি বড় বালা ফাইনা বিকজ ভিতরে বেশি যেমন গোদা থাকি যায় আর কিলাহান টেস্ট ভালো লাগে না আর এলাহান হলে অনেক ক্রিস্পি হয় আর মজা হয় আর ঠান্ডা ফরেও আপনারা যে কোনো সময় খাইতে পারবো বিকজ এটার ক্রাঞ্চ থাকে যেমন লেটাত হয় না সফট থাকে না আমি অনেক কথা মাতি বাট আমি চেষ্টা করি আসলে অনেক গুছাইয়া বা সুন্দর করে আমি মাততাম পারি না চেষ্টা করি যতটুকু পারি সো আই হোপ আপনারা ভালো লাগে আমি কোনো সময় আমার মনের কথা সামটাইমস আপনারা এক্সপ্লেইন করতাম পারি না আমি ট্রাই করি বাট আপনারাও অনেক অনেক ভালোবাসা দেরা আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি ফিল করি আসলে আমার যে ভিউয়ার্স হল সবাই অনেক ভালোবাসা দেন অ্যান্ড ওটার কারণেও আমার ইচ্ছে হয় অলওয়েজ ব্লগ দিতাম কোনো সময় আমি এক দুইটা এক দুই হাফতা ব্লগ বন্ধ করি লাইক আর বাদে আমি চিন্তা করি না আমার ভিউয়ার্সরা আমার লাগে অপেক্ষা করতে আসেন আর আপনারা এত সুন্দর সুন্দর মেসেজ যখন দেন প্রাইভেট মেসেজ যখন অ্যান্ড আমার মন পড়ে যে আমি যে এত লাইক আমি জীবনে চিন্তা করছি না এলাকার আমি ভালোবাসা পাইব আমার আমার আসলে ছোট্ট একটা পরিবার হয়ে গেছে আই ফিল লাইক আমি মোস্ট পিপল যারা কমেন্ট করেন রেগুলার এরারে আমি জানি অ্যান্ড সবাই প্লিজ কমেন্ট করবা
আমার চ্যানেলে সাপোর্ট করবা আর অলাহান ভালোবাসা দেওয়া যাইবা। অ্যান্ড এর ভিতরে আমি ডালিবা সবটি তুলি লিছি আর এখন আমি একটু লালমরিচরে বাজমো, এখন কিনা মরিচ আর এখন দেখতে এত সুন্দর লাগে। আর আমি তুরা তেলের মাঝে বাজিলারাম, বাজিয়া আমরা এখন রেডি হয়ে গেছে মজাদার খানি। আর ভাবলাম আমার নতুন যে স্যুপ সেট বা ডিনার সেটের মাঝে সার্ভ করে লাই, বিকজ ইট লুকস সো নাইস, পারফেক্ট সানা বিরান সার্ভ করা লাগি। আর স্পুনও খুব সুন্দর কেসে আর ডালি বড়া সাইডে, আর সে খুব ডালি বড়ারে বাঙ্গিয়া মুড়ি এড করিয়ে খাইন যে ভালো লাগে। বাট আমি আজকে অলাহনা খাইমু একটু রেড অনিয়ন দে, ছোটো ছোটো সরি অলাহান কুচি সরি খাটিয়া উফরে স্প্রিঙ্কল সরি দেবা, আর খানির সময় একটা ক্রাঞ্চ থাকে, ট্রাই করে দেখবা। আর সাথে তো আছে লাল মরিচ, আপনারা চাইলে খাঁচা মরিচ দিয়েও খাইতে পারবা, আমার তো অলাহান ভালো লাগে। সো আশা করি আজকের ব্লগ ভালো লাগছে, ইনশাল্লাহ আপনারাও দেখিয়া ট্রাই করবা আমার রেসিপি। আর যদি ট্রাই করেন অবশ্যই আমারে জানাইবা। আর অনেক বিদায় নেই গিয়া, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সি ইউ নেক্সট ব্লগ, আসসালামু আলাইকুম, বাই এভরিওয়ান।